একদম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার নিয়ে আসলাম আপনাদেরকে হাটহাজারী রেল বিট। এটা যে কাউকে দেখে দিলে বললে আপনাকে দেখাই দিবে হাটহাজারী। আর গরুগুলি এটা খলিল সাহেব, না খলিল সাহেবের, এটা ওনার নাম, ব্যাপারীর নাম খলিল সাহেব, খলিল ভাই, ওনার গরু। এগুলা গরুগুলি চমৎকার গরু, কিন্তু কোনো দাগ নেই, দাগ নেই, কোনো স্পট নেই, আর টাইট গরু। গরুগুলো মাঝারি সাইজ, মনে করেন যারা মধ্যবিত্ত তাদের জন্য একটা চমক। ওনারা যারা ব্যাপারী ওনারা চমক রেখেছেন বলতে গেলে, কারণ সব হাটে যদি বড় গরু থাকে ছোট গরু নিবে কে? গরু কোথায় পাবো? বলে না হাটের হাট, এটা হলো হাটহাজারীর হাট। দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলি কত সুন্দর স্মার্ট গরু। সব গরু তো দেখানো সম্ভব না, তারপরেও কয়েকটা গরু দেখাচ্ছি আপনাকে। ভাইয়া এদিকে আসেন। কত কেজি হবে এখানে? হ্যাঁ, কত মন? সামনে আসুন। তিন মন হবে? না, তিন মন ওজন হবে। দাম কত রাখছেন? 85। আচ্ছা, বার্গেটিং হবে না? এটাই ফিক্সড? বার্গেটিং হবে না। আচ্ছা, তার পাশেরটা? 95। কত মন হবে এটা? সাড়ে তিন মনে হবে না? চামড়াগুলো টাইট, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার গরু সুন্দর একটা স্মার্ট গরু। আজকাল তো স্মার্ট সব পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে আর গ্রাহকরাও স্মার্ট গরু পছন্দ করে। তারপরে এটা 85, না মাশাল্লাহ, এটা খুব চমৎকার একটা গরু, দেখতে সুন্দর লাগতেছে। কত মন হবে এখানে? সাড়ে তিন মন হবে, তিন সাড়ে তিন মনের ভিতরেই আছে সবকিছু। এটা এটাও চমৎকার একটা গরু। এটা 95, না বার্গেটিং হবে না? এটাই ফিক্স? না, বার্গেটিং হবে, বার্গেটিং হবে না, কিছু এদিক ওদিক হবে আর কি, 5-10 টাকা এদিক ওদিক হবে। আচ্ছা, আর এটা তারপর পাশেরটা 1,10,000। এটাতে কি স্পেশাল আছে যে 1,10,000 চাইছেন? একটু বেশি চাইলেন? কত মন হবে এখানে? 4 মন হবে, না 1,00,000 কত কইছেন? 1,10,000, 1,10,000 টাকা চেয়েছেন উনি। এটা গরু হিসাবে খারাপ না, চমৎকার একটা গরু, দেখতে কোনো স্পোর্ট নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোনো দাগ নেই গরুতে, কোনো দাগ নেই। কুরবানির জন্য একেবারে উপযুক্ত পাই দাঁত এগুলা সবগুলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা খারাপ না গরুগুলি, খুব সুন্দর গরু। দর্শক মন্ডল, আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা হাটহাজারী রেল বিট।